আসসালামু আলাইকুম, ফাহিমাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে চকলেট কেক রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের তো আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে চকলেট কেক রেসিপিটা শেয়ার করব আমার দুই কন্যার আবদারে। আজকের আমার এই কেক বানানো তো আমার এই চকলেট কেকটা তাদের অনেক বেশি পছন্দ, তো আজকে আমি সেই চকলেট কেকটা রেডি করব। তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক লাইক অথবা কমেন্টস করবেন, আর কেমন লাগলো সেটা জানাবেন। তো আমার কেকটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, একদম সফট অ্যান্ড ফ্লাফি হয়েছে, মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কেকটা কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। তো আমি কেক বানানোর জন্য প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। তো বোলটাকে অবশ্যই প্রথমে ভালো করে শুকনো করে টিস্যু দিয়ে মুছে নিতে হবে, কারণ বোলে কোনো রকম পানি থাকা যাবে না, পানি থাকলে আপনার কেকটা পারফেক্ট হবে না। তো আমি বোলে চারটা ডিম নিয়েছি, আজকে আমি চার ডিমের একটা কেক রেডি করব। তো প্রথমে আমি ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি, নিয়ে আজকে আমি কেকের ব্যাটারটা রেডি করব হ্যান্ড বিটারের সাহায্যে, ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ফোমটাকে রেডি করে নিব। তো এখানে আমি রুম টেম্পারেচারের ডিম নিয়েছি, নিয়ে এখন আমি কুসুমটাকে আলাদা করে সাদা অংশটাকে এখন আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে ফোম করে নিচ্ছি। প্রথমে আপনাকে এক দুই মিনিট লো হিটে এটাকে বিট করতে হবে, তারপর মিডিয়াম স্পিডে পুরোটা সময় বেক করে নিব আমরা। তো আমার ডিমে সাদা অংশটা যখন মোটামুটি ফোম হয়ে আসবে তখন এখানে আমি এক কাপ পরিমাণ চিনি এবং হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিব। তো তেল আর চিনিটা আমি আস্তে আস্তে দিব, একবারে পুরোটা দিয়ে দিব না, আমি এটা দুই থেকে তিন বার করে ধাপে ধাপে দিব, দিয়ে বিট করে আবার দিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করতে থাকবো, গলা হয়ে গেলে আবার বাকিটা দিব। এভাবে দুইবার থেকে তিনবার তিন ধাপে আমি পুরো চিনি এবং তেলটা দিয়ে দিলাম। দিয়ে এখন চিনিটা গলে ফোমটা ঠিকঠাক সেট হওয়া পর্যন্ত আমি বিট করে নেব। আপনার ইলেকট্রিক বিটারটা যদি ভালো হয়ে থাকে তাহলে মোটামুটি 5 থেকে 6 মিনিটের ভেতরে আপনার ফোমটা রেডি হয়ে যাবে। তো মোটামুটি ফোমটা রেডি হয়ে যাওয়ার শেষ পর্যায়ে আমরা ডিমের কুসুমগুলো অ্যাড করব। আমি এখানে একটা করে কুসুম অ্যাড করছি, আমার চারটা কুসুমের মধ্যে একটা কুসুম ভেঙে গিয়েছে। তো একটা একটা করে কুসুম দিয়ে আমি একটু একটু বিট করে নিচ্ছি। কুসুম দেওয়ার পর আপনার বেশি সময় ব্যাটারটাকে বিট করা যাবে না, মোটামুটি কুসুমটা একটু মেশানো হয়ে গেলে আমরা বিটার অফ করে দিব। এখন আমাদের বিটারের কাজ শেষ, বাকি কাজটা আমরা হ্যান্ড হুইপসের সাহায্য করব, আপনারা চাইলে স্পেচুলার সাহায্য করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা এবং কোকো পাউডার মিশিয়ে নিয়েছি। এখানে আমি চার ভাগের মধ্যে তিন ভাগ ময়দা নিয়েছি এবং এক ভাগ কোকো পাউডার নিয়েছি। এখানে আমি এক কাপ থেকে 2 চামচ পরিমাণ ময়দা সরিয়ে 2 চামচ পরিমাণ কোকো পাউডার অ্যাড করেছি এবং এটার সাথে আমি লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে দুইবার করে চেলে নিয়েছি। আপনার চকলেট কেকের ক্ষেত্রে একটু বেশি এটাকে চালতে হয়, দুইবার করে চেলে নিলে আপনার কেকটা ভালো ফোমি হয়, আর নর্মাল কেকের ক্ষেত্রে আপনার একবার চেলে নিলেই হয়ে যাবে শুকনো উপকরণগুলো। আমি দুইবার চেলে কাপে নিয়ে নিয়েছি। এখন শুকনো উপকরণগুলোকেও আমি কয়েকবার ধাপে ধাপে মিলিয়ে মিলিয়ে আস্তে করে এটাকে মিলিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে হ্যান্ড হুইপসের সাহায্যে। এখানে আপনাকে তাড়াহুড়া করলে চলবে না, বেশি তাড়াহুড়া করতে গেলে ব্যাটারটা নষ্ট হয়ে যাবে, তখন আপনার কেকটা আর ভালো করে ফুলবে না, সফট হবে না, হার্ড হয়ে যাবে। তো আপনাদেরকে দেখে মোটামুটি বুঝতে হবে আমি কীভাবে ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি। এখানে দেখেন আমার ছোট কন্যা, সে হচ্ছে আমার সব কাজে হেল্প করবে। তো আজকে ভাবলাম আপনাদের সাথে ওকে একটু দেখাই, সে হচ্ছে কেক বানানো হলেই মা আমি একটু করবো সে আমার সাথে হেল্প করছে। আচ্ছা, আমার কেকের ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন আমি যেই প্যানে কেকটাকে বেক করব সেটাতে দেখতে পাচ্ছেন নিচে 1 চামচ পরিমাণ তেল দিয়ে তাতে একটা
কাগজ কেটে পিছিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এটাতে কেকের ব্যাটারটাকে ঢেলে নেব। কেকের ব্যাটারটা আপনারা একটু উপর থেকে ঢালার চেষ্টা করবেন, তাহলে ভেতরে কোনো বাবলস তৈরি হবে না, কেকটা ভালো করে স্মুথ হবে। তারপর আপনাদের পুরো ব্যাটারটা ঢালা হয়ে গেলে এটাকে হালকা একটু চেপে চেপে আপনারা এটাকে সেট করে নেবেন। তার আগে আমি আজকে চুলায় কেকটা বেক করব। করার জন্য আমি 10 মিনিট আগে লো হিটে একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে তার ভিতর আমি কেকটাকে বসানোর জন্য একটা স্ট্যান্ড দিয়েছি। তো আমার পাতিল মোটামুটি গরম হয়ে গিয়েছে, এখন আমি কেকের যে বাটিটা ছিল সেটা বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুন একদম লো হিটে রেখে 40 থেকে 45 মিনিট পরিমাণ বেক করে নিব। তো 45 মিনিট পরে আমি এসে এখন একটু চেক করে নিব আমার কেকটা হয়েছে কি না। তো দেখতে পাচ্ছেন আমার কেক মোটামুটি রেডি হয়ে গিয়েছে। তো আমার আজকের কেক তৈরি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।